নমস্কার সকলকে। বেশ কিছুদিন আগেই চলে গেছিলাম ব্যারাকপুরে দাদা বৌদি রেস্টুরেন্টটিতে। ব্যারাকপুরে দাদা বৌদির দুটি আউটলেট রয়েছে, একটি হলো দাদা বৌদি হোটেল, যেটি নতুন উদ্বোধন হলো, আর একটি হলো দাদা বৌদি রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্টের আউটলেটটিতেই গেছিলাম। ভিতরে ঢুকে দেখলাম বিশাল এক লাইন। তো এই ভিড়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ভেতরে বসার জায়গা পেলাম। মেনু দেখে ঝটপট অর্ডার করে দিলাম। প্রথমেই অর্ডার করেছিলাম একটি মশালা কুলচা, যার প্রাইস ছিল 100 টাকা। এরপর চিকেন টাংরি মশালা, যার হাফ প্লেটের দাম ছিল 220 টাকা। সাথে নিয়ে নিয়েছিলাম একটি কড়াই পনির, তার মধ্যে 6 পিসের মতো পনির ছিল এবং প্রাইস ছিল 220 টাকা। এরপর চলে এলো আমাদের শো স্টপার, দাদা বৌদির সেই স্পেশাল বিরিয়ানি। মাটন বিরিয়ানি তো দেখতেই পাচ্ছেন, একটি বড় মাটনের পিস, আর চিকেন বিরিয়ানিতে ছিল একটি চিকেনের লেগ পিস। চিকেন বিরিয়ানির দাম পড়েছিল 270 টাকা, আর মাটন বিরিয়ানির দাম ছিল 360 টাকা। সব মিলিয়ে দাদা বৌদির খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে। ওদের প্রাইস অনুযায়ী খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই রিজনেবল। তো আজকের ভিডিও এই অবধি। আরও ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।